এক এটা একটা খুব সুন্দর গ্রাম ছিল কিন্তু বন্যার কারণে বহু লোকের প্রাণ যায় আর অনেক ক্ষতিও হয় চারিদিকের ঘর বাড়ি জলে ডুবে গেছিল যেদিকে তাকালে চারিদিকে শুধু জল আর জল সব লোকেরা গ্রাম ছেড়ে চলে যায় কিন্তু একটাই পরিবার সেখানে ছিল কারণ তাদের আর কোনো উপায় ছিল না আর সেটা ছিল শান্তির পরিবার শান্তির কেউ ছিল না সে একাই থাকতো তখন জলে ভাসতে ভাসতে কীর্তি আর বালু নামে দুই ভাই বোন তার কাছে গিয়ে পৌঁছায় তাদের মা বাবা এই বন্যায় প্রাণ হারায় কিন্তু ভগবানের দয়ায় শান্তি ওই দুটো বাচ্চাকে বাঁচায় তারপর থেকে ওই দুটো বাচ্চা শান্তির সঙ্গেই থাকতে লাগলো তারা তিনজনে ওখানে ওই কাঠের টুকরোর ওপরেই থাকতো শান্তি তাদের যা খেতে দিত তারা তাই খেত তখন বালু জিজ্ঞাসা করলো মা তুমি তো আমাদের কিছু না কিছু তৈরি করে খাওয়াচ্ছ কিন্তু জল খাওয়ার জন্য এই বন্যার নোংরা জল খেতে হচ্ছে কেন মা এইভাবে জিজ্ঞাসা করলো আরে বাবা ভগবানের কম কিছু তো করে খেতে পারছি তা না হলে কি যে হতো কে জানে এইভাবে সে দুঃখের সাথে বলল। মা তুমি মন খারাপ করো না বন্যার জল যখন শুকিয়ে যাবে তখন আমরা কোনো না কোনো কাজ করে নিজেদের সংসার চালাবো কিছুক্ষণ পরে শান্তি বলল তোমরা এখানেই বসো আমি কিছু না কিছু একটা তৈরি করে নিয়ে আসছি এই এইরকম বলে শান্তি ওই কাঠের টুকরোয় ভেসে গিয়ে কিছু খাবারের ব্যবস্থা করলো তারপরে বাচ্চাদের সেই খাবারগুলো খেতে দিল হঠাৎ করে বালুর হেঁচকি শুরু হয় বাবা তুমি একটু জল খাও এই রকম বলে বালুকে বন্যার জল খেতে দিল আর তারপরে তারা দুজনও ওই জল খেয়ে নিল কিছুদিন পরে জল খানিকটা শুকিয়ে যায় জল তাদের হাঁটু পর্যন্ত চলে এসেছিল তারা তিনজনে মিলে বালতি করে জল নিয়ে বাইরে ফেলতে লাগলো অনেকক্ষণ ধরে তারা কষ্ট করে পুরো বাড়ির জলটা তারা বাইরে ফেলতে পেরেছে তখন বালু বলল আরে বা তাহলে আমরা সব জল বাইরে বের করতে পারলাম এবারে আমরা শান্তিতে এখানে থাকতে পারবো হ্যাঁ মা এবার খাবার জন্য পরিষ্কার জল আনতে পারবো হ্যাঁ কিন্তু সব জায়গায় তো বন্যার জল মিশে রয়েছে তাও যাই আমি গিয়ে দেখে আসি খাবার জলগুলো সব সবুজ হয়ে যায় আরে আরে এই জল তো খুব নোংরা হয়ে গেছে কিন্তু কি করতে পারি এই জলকেই নিয়ে যাই এই রকম ভেবে শান্তি যেই নদীর কাছে জল ভরতে গেল হঠাৎ করে বজ্রপাত হলো হে ভগবান মনে হচ্ছে আবার বৃষ্টি হবে এই বৃষ্টি কবে যে আমাদের পেছন ছাড়বে কে জানে সে পেছন ফিরে বাড়ি ফেরার জন্য যেতে লাগলো তখনই পা পিছলে সে নদীতে পড়ে যায় বাঁচাও কেউ আমাকে বাঁচাও কেউ তো বাঁচাও সে এইভাবে চেঁচাতে লাগলো ততক্ষণে বৃষ্টির প্রভাব আরো বাড়তে লাগলো যার কারণে জলের স্রোত অনেক বেড়ে যায় তাতে শান্তি ভেসে গিয়ে মারা যায় তারপরে তার দেহ জলে ভাসতে লাগলো অন্যদিকে ওই দুই বাচ্চারা শান্তির বাড়ি ফেরার অপেক্ষা করে যাচ্ছিল তারা খুব ভয় পেয়ে যায় তারা কেঁদেই যাচ্ছিল ততক্ষণে বৃষ্টির জল এতটাই বেড়ে যায় যে বাড়িতে আবার জল ঢুকে যায় তারপরে তারা দুজনে আবার কাঠের টুকরোয় উঠে পড়ে আরে বালু নড়াচড়া করবি না ভালো করে বস আরে তুই দরজাটা বন্ধ করিস নি এইবার যদি আমরা ভাসতে ভাসতে বাইরে চলে যাই তখন কি হবে এইরকম চিন্তা করে তারা দুজনে ভয় পেয়ে গেল তারা যেরম চিন্তা করেছিল ঠিক সেটাই হল তারা দুজনে জলের প্রভাবে ভাসতে ভাসতে বাইরে চলে যায় তারা এভাবে ভাসতে ভাসতে অনেক দূরে চলে যায় জলের প্রভাবেই তারা সমুদ্রে গিয়ে পৌঁছায় তারা ভাসতে ভাসতে সমুদ্রে একটা বুলবুলিতে গিয়ে আটকে পড়ে তারপর তারা ধীরে ধীরে ওই বুলবুলির ভিতরে ডুবে গেল তারপরে বালু চেঁচাতে লাগলো

দিদি আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি বন্যার চলে ভেসে আমরা মারা গেছি ওইটা স্বপ্ন না এটা সত্যি আমরা গেছিলাম কিন্তু বুলবুলিতে আটকে সেখান থেকে বেঁচে ফিরেছি সত্যি যদি ওই বুলবুলিতে আটকে আমরা মারাই যেতাম তাহলে এইরকম আর অনাথের মতন জীবন কাটাতে হতো না ভিক্ষা করতে হতো না কত নিষ্ঠুর এই বন্যাটা আমাদের মা বাবা আর ওই শান্তি মা কেও আমাদের থেকে কেড়ে নিল এই রকম চিন্তা করে তারা খুবই কষ্ট পেল তারপর থেকে তারা ভিক্ষা করে নিজেদের জীবনটা কাটাতে লাগলো যদি আপনাদের এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট নিশ্চয়ই করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ওইটা একটা খুব বড় শহর ছিল যেখানে কীর্তি আর বালু নামে দুই ভাই বোন তারা দুজনে যেহেতু অনাথ ছিল সেই কারণে তারা ভিক্ষা করে জীবন কাটাতো একদিন অনেকক্ষণ ধরে ভিক্ষা করার পরেও তারা খাবার জন্য কিছুই পায়নি তখন তারা একটা বড় বাড়ির সামনে গিয়ে হাজির হয় বালু তুমি এই বাড়িটা কত বড় এখানে নিশ্চয়ই আমরা কিছু কিছু না খাবার পাবো। মনে দেখেই হচ্ছে এনাদের কাছে অনেক টাকা আছে আমাদের নিশ্চয়ই কিছু খেতে দেবে ঠিক আছে দিদি তাহলে চলো ভেতরে যাই এইরকম চিন্তা করে তারা দুজনে ভেতরে গেল মা বাড়িতে কেউ আছো কেউ যদি থাকো একটু তয়া করে আমাদের কিছু খেতে দাও এইভাবে সে আওয়াজ দিতে লাগলো কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ এলো না তখন দুটো বাচ্চারা মনে মনে ভাবল এই কি কেউ তো আওয়াজ দিচ্ছে না দেখছি তাহলে বাড়ির ভেতরে কেউ নেই এই রকম চিন্তা করে তারা দুজনে ভেতরে যায় সেখানে গিয়ে দেখলো দুজন স্বামী স্ত্রী নানা ধরনের খাবার নিয়ে ডাইনিং টেবিলে বসে খাচ্ছিল তাদের দেখে বাচ্চারা বলল। মা আমাদের কিছু খেতে দেবেন এইভাবে মিষ্টি করে জিজ্ঞাসা করল ভেতরে কি করে এলে চলো চলো বাইরে যাও বাইরে যাও আরে ওয়াশম্যান তুমি কোথায় কি করছো এইভাবে জোরে জোরে চেঁচাতে লাগলো এটা শুনে ওয়াশম্যান বলল। মালকিন আমি এখনই আসছি আমি এখনই আসছি তিনি দৌড়ে দৌড়ে যেতে লাগলো এটা দেখে মালকিন বলল। এই দুটো বাচ্চা কারা আর এরা যখন ভেতর এলো তুমি কোথায় ছিলে কি করছিলে মূর্খ কোথাকার তোমাকে কাজে রাখাটাই আমার ভুল হয়েছে পাহারা দেওয়ার জায়গায় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছো এদেরকে বাইরে নিয়ে যাও যাও ওনার এইরকম বলার পরে ওয়াচম্যান বলল বাচ্চারা চলো বাইরে চলো বাইরে চলো এইভাবে না বলে বাড়িতে ঢুকতে নেই মা এইরকম বলে বাচ্চাদের বাইরে নিয়ে গেল দাদু আমাদের কিছু খেতে দিন খুব খিদে পেয়েছে এইটা দেখে ওয়াচম্যানের বাচ্চাদের উপর দয়া হলো এই নাও কিছু টাকা নাও হোটেলেতে গিয়ে কিছু খেয়ে নিও ঠিক আছে এই রকম বলে তিনি কিছু টাকা বাচ্চাদের দিল হোটেল তো এখান থেকে অনেক দূরে দাদু আমরা তো এত দূর হেঁটে যেতে পারবো না এমনিতেই অনেক দূর থেকে হেঁটে আসছি হ্যাঁ দাদু আর এমনিতেও এনারা এত বড় লোক যদি আমাদের একটু খাবার দিত তাহলে কি হয়ে যেত দেখো মা এইসব বড় লোকদের বাড়ি কিন্তু অনেক বড় হয় কিন্তু এদের মন অত্যাধিক ছোট হয় আমি প্রায় এদের বাড়িতে তিরিশ বছর ধরে কাজ করছি কিন্তু তারপরেও এত বয়স হবার পরেও এদের কাছে আমার কোনো সম্মান নেই বাচ্চারা তোমরা নিজেদের খেয়াল রাখবে ঠিক আছে অন্যদিকে সেই মহিলা ওয়াচম্যানকে ডাকছিল আরে ও ওয়াচম্যান কোথায় মরে গেলে একবার এইদিকে এসো তো ওয়াচম্যান তখন দৌড়ে দৌড়ে তার কাছে যায় তখন সেই মহিলা তাকে বলল হ্যাঁ বলুন মালকিন এই সব খাবারগুলো বাইরে রেখে এসো তো ওই বাচ্চাগুলো এই খাবারগুলো দেখেছে নজর দিয়েছে এইগুলো খাওয়াটা ঠিক হবে না আমরা হোটেলে খাবার অর্ডার দিয়েছি দশ মিনিটের মধ্যে চলে আসবে তুমি ওইগুলো ভেতরে নিয়ে আসবে ওয়াচম্যান তখন ওই খাবারের বাক্সগুলো তুলে নিয়ে বাইরে ফেলার জন্য নিয়ে যায় বাচ্চারা ওই বাক্সর দিকে তাকিয়ে রইল ওয়াচম্যান তখন ওই বাক্সগুলো বাচ্চাদের দিয়ে দেয় বাচ্চারা এই বাক্সতে খাবার আছে একটু দূরে গিয়ে খাবে না হলে আবার মালকিন দেখলে আমাকে বকাবকি করবে বাচ্চারা সেই বাক্সগুলো নিয়ে দূরে একটা গাছের তলায় গিয়ে খাবার খেতে লাগলো তারা নিজেদের খিদে মেটালো এই সব ওয়াচম্যান দেখলো সত্যি ভগবান এদের কত অহংকার এইটুকু এইটুকু বাচ্চা ছেলে মেয়েদেরকে যদি খেতে দেয় তাহলে এদের কি ক্ষতি হবে তারপরে আবার বাচ্চাদেরকে দেখে বলছে বাচ্চাদের নাকি উনার নজর লেগে গেছে ততক্ষণে ওই বাড়ির মালকিনদের খাবারের অর্ডার আসে সেইগুলো নিয়ে ওয়াচম্যান বাড়ির ভেতরে যায় বাচ্চারা খাবারগুলো খাওয়ার পরে ওয়াচম্যানকে তার টাকাটা ফেরত দিয়ে দেয় দাদু আপনাকে অনেক ধন্যবাদ আর আমাদের এই টাকার দরকার নেই আমাদের তো খিদে মিটে গেছে এবার আপনি এই টাকাটা রাখুন বাচ্চারা তোমরা রাস্তাতে এইভাবে সারা দিন রাত ঘোরাঘুরি কেন করছো তখন বাচ্চারা কাঁদতে কাঁদতে বলল আসলে দাদু আমাদের কেউ নেই যদি আমাদের কেউ থাকত তাহলে কি আমরা এইভাবে রাস্তায় ঘুরে বেড়াতাম এইভাবে তারা কাঁদতে কাঁদতে বলল ওয়াচম্যানের তাদের উপর দয়া হলো আজ থেকে তোমাদের দুজনের রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করার কোনো দরকার নেই আমি যেটা বলছি তোমরা দুজন মন দিয়ে শোনো প্রতিদিন তোমরা দুজন দুপুর বারোটার সময় এখানে চলে আসবে এইসব বড় ঘরের লোকেরা তো প্রতিদিন খাবার নষ্ট করে সকালে তৈরি করা খাবার দুপুরে খায় না আমিও এদের বেঁচে যাওয়া খাবারগুলোই খাই সেজন্য জন্য বলছিলাম তোমরা চলে আসবে তোমাদেরকেও দেব ওয়াচম্যানের কথা শুনে বাচ্চারাও রাজি হয়ে যায় তারপর থেকে প্রত্যেক দিন সেই বাচ্চাগুলো সেখানে যেতে লাগলো ওয়াচম্যান তাদের খাবার দিত এইভাবে ওই দুটো বাচ্চা প্রত্যেক দিন ওই দাদুর কাছে যেত এবং নিজেদের খিদেটাকে মেটাতো